সকালবেলা নীলাদ্রি ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে রান্না করে। কাজের মানুষ সবাই অবাক, কারণ নীলাদ্রি কাউকে কাজ করতে দিচ্ছে না, সে নিজেই সব করে নিচ্ছে। ফরদিনার আলম ঘুম থেকে উঠে নিচে এসে দেখে নীলাদ্রি খাবার দিয়ে টেবিল সাজাচ্ছে। ফরদিন আলম তো অবাক, এত কিছু রান্না করেছে আর এই মেয়ে এখানে কি করে এলো? আপু, তুমি এখানে কি করো আর কখন আসছো? তোমার ভাইকে জিজ্ঞেস করো। ফরদিন আলম আবুল হয়ে যায় নীলাদ্রির কথা শুনে। আলম বলে, আপু, আমরা তোমাকে জিজ্ঞেস করেছি, ভাইকে কেন বলবো? কারণ তোমার ভাইয়ের বউ আমি। ফরদিন আলমের দিকে তাকায়, অবাকের উপর অবাক হচ্ছে তারা দুইজন। অবশ্য অবাক হওয়ারই কথা, এক রাতের মাঝে বউ নিয়ে বাসায় আসবে তাদের ভাই, এটা তারা ভাবতেও পারে না। তাহলে তো ভালোই হলো, একটা সুন্দর ভাবি পেলাম, কি বলিস ফারদিন? কিন্তু ভাইয়া আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছে, এটার একটা বিহিত করতে হবে। নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে পুরো খাবারের টেবিল খাবার দিয়ে সাজানো। সামনে বসে আছে ফরদিন আর আলম নীলাদ্রি রান্নাঘরে। কিরে, এত খাবার কেন আজকে? আর খাবারগুলো দেখে মনে হচ্ছে নতুন মানুষ বানিয়েছে। ফরদিন আর আলম কথা বলে না। নীল আবারও বলে, কিরে কথা বলছিস না কেন? হুট করে নীলাদ্রি এসে বলে, সবাই খেতে বসো। হ্যাঁ ভাবি, দাও। ভাবি শুনে নীলের চোখ বড় হয়ে যায়, ভ্রু কুচকে তাকাই নীলাদ্রির দিকে। কিরে, কে ভাবি, কাকে ভাবি রাখিস তোরা? কেন আমাকে ভাবি ডাকে? তোমাকে কেন ভাবি ডাকবে, তুমি তো আমাকে বিয়ে করো নাই। ভাইয়া, এসব বলে লাভ নাই, আমাদেরকে না জানিয়ে বিয়ে করেছো আর আমাদেরকে জানাবে কেন? আমরা তো তোমার কেউ না। দেখ, ফালতু কথা বলবি না, আমার সব তোরা, আমি যাই করি না কেন তোদেরকে আগে জানাই, আর নীলাদ্রিকে আমি বিয়ে করি নাই। তাহলে ভাবি যে বললো তুমি নাকি কালকে রাতে বিয়ে করে নিয়ে আসছো? সে মিথ্যে বলছে। কি নীলাদ্রি বলো? না, আমি মিথ্যে বলিনি, আমি তোমার বউ। নীল নীলাদ্রির দিকে রাগি লুকে তাকায়। ফরদিন আলম হালকা কিছু খেয়ে উপরে চলে যায়। নীল নীলাদ্রির হাত ধরে টানতে টানতে নিয়ে যায় রুমে। নীলাদ্রি, কি হচ্ছে এসব? কেন, কিছুই তো হয়নি, আর তুমি চাইলে হতেও পারে। ফালতু কথা বলবে না, বলে দিলাম। কেন নীল, আমাকে তোমার করে নিলে কি হবে? আমি যে তোমাকে ভালোবাসি, আমার তো এই দুনিয়ায় কেউ নাই। ছোট থেকে এতিমখানায় বড় হয়েছি, আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। আমি তোমার সাথে থাকতে চাই সারাটা জীবন, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু আমি তো অন্ধকার জগতের মানুষ, আমার সাথে তোমার এসব হবে না, এতে তোমার ক্ষতি হতে পারে। আমার কত শত্রু, আর আমি কখন মরে যাই আর তারও কোনো গ্যারান্টি নাই। আমি তোমার সাথে থাকতে চাই, চলো না আমরা অনেক দূরে চলে যাই, যেখানে থাকবে না কোনো শত্রু, থাকবে শুধু তোমার আমার পবিত্র ভালোবাসা। নীল রুম থেকে বের হয়ে যায়। বের হবার সময় দরজার পেছনে ফরদিন আলমকে দেখে, তারাও এই কথাগুলো শুনে ফেলে, চুপ করে নিচে চেয়ে চলে যায় ফরদিন ও আলম। নীল বাসা থেকে বের হয়ে রাস্তায় চলে যায়। চারিদিকে মানুষের হইচই, নাই কোনো নীরবতা। নীলাদ্রি, আমিও যে তোমাকে ভালোবাসি, কিন্তু আমি যে তোমাকে মেনে নিতে পারবো না, আমার জীবনের সাথে তোমার জীবনটা জড়াতে চায় না। আমি মৃত্যুর দরজায় থাকি সব সময়, কখন কোন দিক দিয়ে পিস্তলের আগুনে গরম গুলে এসে লেগে মরে পড়ে থাকি তার কোনো গ্যারান্টি নাই। এই পথে যে একবার আসে সে সহজে এই পথ থেকে সরে যেতে পারে না।
নীল এসব ভাবতে চলে আসে ক্লাবে। মন খারাপ হলেই ক্লাব তার সব, মদ হাতে কষ্ট দূরে, মদ হাতে নেই সব কষ্ট সাথে। রাত 11:13, ফাঁকা রাস্তা, ল্যাম্পপোস্টের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে, মুখে সিগারেটের বিষাক্ত ধোঁয়া, হাতে মদের বোতল, শার্টের বুকের এক বোতাম খোলা, ঠোঁট বেয়ে মদের কেমিক্যাল লেপ্টে পড়ছে। ড্রাঙ্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটতে ব্যস্ত নীল। চারদিকটা এতটাই নিরবতা যে রাস্তায় কুকুরটাও আজকে নেই, নেই কোনো কুকুরের ডাক। হুট করে সামনে হুইল চেয়ারে আশরাফুল এসে বলে, কুত্তার বাচ্চা, তোকে আজকে একবারে শেষ করে দেব। আমার বাবাকে মেরেছিস, আমার জীবন থেকে বাবা নামক জিনিসটা কেড়ে নিয়েছিস, আজকে তোকে শেষ না করে বাসায় ফিরবো না। তুই মারবি আমাকে? তোর তো এক পা কবরে, আর হুইল চেয়ারে বসে থেকে জীবন শেষ তোর, আর এই অবস্থায় আমাকে মারবি? এই কথা বলার সাথে সাথে নীলের পেছন থেকে মাথায় রড দিয়ে পাড়ি দেয়। নীল মাথায় হাত দিয়ে বসে পড়ে মাটিতে, গড়গড় করে রক্ত বের হচ্ছে মাথা থেকে, চোখ ঝাপসা হয়ে আসছে নীলের। নীল ঝাপসা চোখে পেছনে তাকিয়ে দেখেই অবাক, তার দুনিয়া যেন অন্ধকার হয়ে আসছে। কাছের মানুষ এতটা বেইমানি করবে ভাবতেও পারেনি নীল। বিপদে আশেপাশে থেকেছে যার, আজ সেই কিনা বেইমানি করলো। বেশিরভাগ আপন মানুষরাই বেইমানি করে, যাকে জীবনের থেকেও বেশি বিশ্বাস করি আমরা, দিনের শেষে সেই বিশ্বাসঘাতকতা করে। পর মানুষ অবশ্য বেইমানি করে না, বেইমানি করলে আপন মানুষই করে। দেশটা এমন হয়েছে যে নিজের ভাইকেও বিশ্বাস করতে কষ্ট হয়। এক কথায় বলা যায়, টাকার কাছে সব নিচু, টাকাই দুনিয়ার সব কিছু, টাকার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে। রাত 12:00, রাস্তার পথ শিশুরা খাবার নিয়ে ঝগড়া করতে করতে তাদের থাকার জায়গায় চলে আসে, যেখানে তারা প্রতি রাত ঘুমিয়ে থাকে। পথ শিশুদের রাতের জায়গা দিনের জায়গা এক। এই সুমন, সামনে কি রে, দেখ না ওটা কি মানুষের মতো লাগতেছে? তুই যা, আমার ডর করে, জিনভূত হবে মনে হয়। দূর, তুই খাবার নিয়ে তো ঠিকই কাজে লাগাতে পারোস। আরে চল তো আগে দেখি কি এটা। পথ শিশুরা সামনে এগিয়ে যায়। সামনে যেতেই সুমন ছেলেটা বলে, এই সেলিম দেখ না, এটা তো ওই দিনের সেই ভাইয়াটা, আমাদেরকে যে অনেকগুলো টাকা দিয়েছে, আবার একদিন খাইয়েছে। কি বলতেছস তুই? আরে হ বেটা। তারা তিনজনেই তুফানকে দেখে অবাক হয়ে যায়। তারা ভয় পায়, কারণ রক্তে জায়গা লাল হয়ে গেছে। রক্ত দেখলে অবশ্য যে কেউই ভয় পায়। ভাই তোরা তাড়াতাড়ি ধর, ভাইকে নিয়ে হাসপাতালে যেতে হবে। হ্যাঁ ধর, এই সুমন না, ধর বেটা। তারা তিনজন তুফানকে নিয়ে যায় হাসপাতালে। এত রাতে হাসপাতাল খোলা থাকবে কিনা সন্দেহ, বেশি দূর যেতে হয় না অবশ্য, একটু দূরেই একটা বড় হাসপাতাল আছে, সেখানেই নিয়ে যায় তারা। স্যার এই ভাইয়াটাকে দেখেন তাড়াতাড়ি। কিন্তু এত রাতে কিভাবে দেখব, হাসপাতালের কাজ তো শেষ। স্যার আপনার পায়ে ধরি, ভাইয়াকে দেখেন, আমরা রাস্তায় থাকি, কিন্তু এই ভাইয়া আমাদেরকে অনেক আদর করে, আমাদেরকে রাস্তায় পেলে হোটেলে নিয়ে খাওয়ায়, আপনার পায়ে ধরি, দেখেন স্যার। কিন্তু কিভাবে এমন হলো? আমরা জানি না, আমরা রাস্তায় ঘুমাইতে যাই, পরে দেখি একটু দূরেই এই ভাইয়া রক্তাক্ত শরীরে পড়ে আছে, পরে আমরা নিয়ে আসছি। তোমরা এখানে দাঁড়াও, এইদিকে আসো তো, এই পেশেন্টকে ভেতরে নিয়ে যাও। পথ শিশুরা বাইরে বসে আছে, প্রায় 3 ঘন্টা চলে যায়। 3 ঘন্টা পরে ডক্টর বের হয় ভিতর থেকে। ডক্টর বের হয়ে দেখে তারা তিনজন জেগে বসে আছে। ডক্টর ভাবে একটা মানুষের জন্য এতটা মায়া থাকতে পারে, তাদেরকে না দেখলে অবশ্য বুঝত না। স্যার ভাইয়া কেমন আছে এখন? অনেক ভালো আছে, তোমরা গিয়ে ওই পাশের কেবিনে শুয়ে পড়ো। তারা চলে যায় কেবিনে।
ডক্টর তুফানের পকেট থেকে ফোন বের করে প্রথম নাম্বারে কল দেয়। নীল, তুমি কোথায়? বাসায় আসলে না কেন? কিছু হয়নি তো তোমার? কোথায় বলো তুমি প্লিজ। আপনি কি হন নীলের? জি, আমি তার স্ত্রী। আর আপনি, আপনি কি বলছেন? আমার নীল কোথায়? দেখেন, সে এখন হাসপাতালে। একটু আগে তার মাথা অপারেশন হয়েছে, এখন বিপদমুক্ত। কি বলছেন আপনি? কোন হাসপাতালে? বলুন আমাকে, প্লিজ বলুন তাড়াতাড়ি। চলে আসেন। আপু, কি হয়েছে ভাইয়ার? তোমাকে এমন লাগছে কেন বলো? নীল হাসপাতালে আছে। এইটুকুই বলে নীলাদ্রি তারপর বের হয় বাসা থেকে। নীলাদ্রির পেছনে ফারদিনও আলম। হাসপাতালে যেতে যেতে ফজরের আজান হয়ে যায়। হাসপাতালে গিয়ে দেখে একটি কেবিনে লাইট জ্বালানো। নীলাদ্রি, ফারদিন, আলম দৌড়ে যায়। ডক্টর, আমার নীল কোথায়? তার কি হয়েছে বলুন? সে হাসপাতালে কেন? কোথায় আমার নীল? প্লিজ আপনি শান্ত হন, উনি এখন বিপদমুক্ত আছে। সকাল হলে জ্ঞান আসবে, এখন ইনজেকশন দেওয়া হয়েছে। না, আমি আমার নীলের কাছে যেতে চাই, আমি নীলকে দেখব। আপু, তুমি শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। সকাল ১০টায় নীলের জ্ঞান আসে। নীলাদ্রি নীলের পাশে বসে আছে, সাথে ফারদিন আলম দরজার বাইরে সেই পথ শিশু তিনজন বসে আছে। নীলের জ্ঞান ফিরলে সে দেখে সাদা রঙের চার দেওয়ালের একটা রুমের বিডি শুয়ে আছে। নীল, তোমার সেন্স ফিরেছে? ফারদিন, ডক্টরকে ডেকে নিয়ে এসো। আমি এখানে কি করে এলাম? আমি তো রাস্তায় পড়েছিলাম। ডক্টর কেবিনে ঢুকে বলে, কাল রাতে আপনাকে নিয়ে আসে এখানে, আপনি নাকি রাস্তার পড়েছিলেন, তারপর তিনজন পথ শিশুরা আপনাকে দেখে নিয়ে আসে। ডক্টর, সেই তিনজন কোথায়? আমি তাদেরকে দেখতে চাই। তারা বাহিরে বসে আছে, জানেন সারা রাত তারা জেগেছিল। ডক্টর সেই তিনজনকে কেবিনে ডেকে দেয়। নীল তাদেরকে দেখে অনেক অবাক হয়, অবশ্য অবাক হওয়ারই কথা। ভাইয়া, তুমি কেমন আছো এখন? ভালো। আয় আমার পাশে আয়। না ভাইয়া, আমাদের শরীরে অনেক ময়লা। আরে আয় তো, আমার আপন মানুষ, ময়লা কিছু হবে না। তিনজন নীলের পাশে গিয়ে বসে। নীল উঠতে চেষ্টা করে কিন্তু মাথায় অনেক ব্যথা অনুভব করে। এই কি করো তুমি, এখন উঠতে হবে না। ফারদিন। হ্যাঁ ভাইয়া, বলো। তাদেরকে আমার এতিমখানায় ভর্তি করে দিবি, সবসময় তাদের তিনজনকে খেয়াল রাখবি। ওকে ভাইয়া। ফারদিন তাদেরকে নিয়ে চলে যায় এতিমখানায়, ভর্তি করিয়ে দিয়ে আবার চলে আসে হাসপাতালে। বিকেল ৫টা, নীলাদ্রি বসে আছে নীলের পাশে, ফারদিন আলমও বসে আছে চেয়ারে। আলম বলে, ভাইয়া কি হয়েছিল, কে এমনটা করেছে? সুস্থ হয়ে তারপর বলবো। কার এত বড় সাহস? ভাইয়া তোমাকে বলতে হবে কি হয়েছিল। তোরা এত পাগলামি করিস না, যা করার ভালো হয়ে করব, একটাকেও ছাড়বো না, সব কয়টাকে কুপিয়ে টুকরো টুকরো করে রাস্তার কুকুরদেরকে খাওয়াবো। চারদিকে নাচ গান, মদের আড্ডা, লাল লাইটে ছড়াছড়ি চারপাশে, সাউন্ড বক্সের শব্দে কান ফেটে যাচ্ছে। গ্লাসে মদ, হাতে সিগারেট, বসে আছে সামনে হুইল চেয়ারে আশরাফুল, সাথে আরো কয়েকজন। মিনিস্টার, ধন্যবাদ আপনাকে, কি চাই বলেন? না মানে একটু তো শরীরটা গরম হতো। ওকে বুঝেছি। রোমান? জি ভাই। কাঁচা জ্যান্ত মাংস দিয়ে দে। ওকে ভাই। আমার শিকারকে অন্য কেউ শিকার করবে তা কিভাবে হয়? আর তুফানের তো কই মাছের জান, বেঁচে গেল, আমার হাতে মরলে হয়তো বেঁচে থাকতো না। এবার একটু অন্যভাবে খেলা যাক। হা হা হা।